ওয়েলকাম মাই ফ্রেন্ড, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:45। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, খুবই রৌদ্র উঠেছে, আর আকাশটা নীল, একদম ঘন নীল। তো আমি অনেকক্ষণই মানে ঘুম থেকে উঠেছি, কিন্তু চা খাওয়া এখনও হয়নি, সমস্ত কাজগুলো বাইরের করলাম। তো এখন চা খাবো আর একটু ফ্যানের তলায় এসে বসলাম, যেহেতু প্রচণ্ড গরম লাগছে, বাইরে প্রচণ্ড রৌদ্র, জানালা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি আলো আসছে। তো অনেক কাজকর্ম করলাম, এখন একটু ফ্যানের তলায় বসে আছি। তো এখন যাবো রান্নাঘরে, মানে রান্নাও বসাবো, একটু ওই দিক দিয়ে চাও খাবো। তো তোমরা চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। বাইরে দেখো কি প্রচণ্ড রৌদ্র উঠেছে, ভীষণ রৌদ্রের তাপ, আজকে দারুণ রৌদ্র উঠেছে। তোমাদের আমি বাইরেটা দেখাচ্ছি, আর এই জায়গাটায় ছায়া ছায়া দেখছ, তো এটাও কিছুক্ষণ পরে মানে এই জায়গাটাতেও রৌদ্র পড়বে। তো আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে, আর সমস্ত কাজকর্মগুলো করে নিলাম, ফ্যানের তলায় একটু বসেছিলাম, তো এখন যাব রান্না করতে। তো দেখি রান্নাঘরে গিয়ে কি রান্না করি, আগে যাব তারপরে মানে ভাববো যে কি রান্না করব। তো রান্নাঘরে চলে আসলাম, এখন দেখছি কি রান্না করি। তো রান্না করার আগে একটু চা খেয়ে নেব, এটাই ভাবছিলাম। তো চা আর করব না, তো গরম জল বসিয়েছি, চা খাবো না, একটু বনভিটা খাবো। তো তার জন্যই গরম জলটার সম্বন্ধে চিনিটা দিয়ে একটু গরম করে নিচ্ছি, মানে চায়ের জন্যই জল বসিয়েছিলাম। তো ভাবলাম যে দূর আর চা খাবো না, তো বনভিটাই খাই। রান্নাঘরে এসেছি চা খাওয়ার জন্য, প্রথমে তাই ভেবেছিলাম যে চা খাবো, কিন্তু এখন ভাবছি চা আর খাবো না, একটু মানে বনভিটাই খাই। তো চা আর খাবো না, ভাল লাগছে না, তো ওই বনভিটাটা বিস্কুট দিয়ে খেয়ে তারপর কাজকর্ম শুরু করে দেব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি এস মানে বৃষ্টি সরি বাইরে প্রচণ্ড রৌদ্র, মানে দেখো না জানালাটা দিয়ে কি রৌদ্র, মানে আলোটা আসছে দেখো, আর আমার এদিকে মুখটা মানে অন্ধকার লাগছে, প্রচণ্ড রৌদ্র। তো আমি গরম জল নিয়ে এখন এই ঘরে চলে আসলাম, আর এটা দেখো হরলিক্সের কৌটো। তো তোমরা ভাবছো হয়তো বনভিটার কথা বললো, তো হরলিক্সের নতুন কৌটো কি ব্যাপার, হ্যাঁ হরলিক্সের কৌটোর মধ্যেই বনভিটা, মানে হরলিক্সের কৌটোর মধ্যে বনভিটা আসেনি, মানে এই বনভিটাটা খাওয়ার আগে আমি হরলিক্স খেয়েছিলাম। তো সেই হরলিক্সের কৌটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে বনভিটাটা রেখে দিয়েছি, তো তার জন্যই বললাম হরলিক্সের কৌটোর থেকে বনভিটা বেরোলো, ম্যাজিক হয়ে গেছে একদম। তো বনভিটাটা আমি এখন গুলে নিলাম, গুলে এখন বসে খাবো। আমার হাজবেন্ড এখনও ঘুম থেকে উঠেনি, ও শুয়েই আছে, ও বলছে এখন স্কুল নেই না, একটু দেরি করেই ওঠে, আবার কোনো দিন তাড়াতাড়িও ওঠে, কোনো ঠিক নেই। তো আমি এখন বসে বসে খাচ্ছি, আর ও দেখো পাশে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, মানে একদম ফ্যানের নিচে শুয়েছে, যেহেতু মশারিটা খুলে দিয়েছি, ডাইরেক্ট ফ্যানটা লাগছে, ঠান্ডা লাগছে, তো চাদর দিয়ে ঢেকে নিয়েছে। তো এখন আমি চা মানে বনভিটাটা খেয়ে রান্না করতে চলে যাব। তো এখানে দেখো আমার কাজকর্ম শুরু হয়েছে, তো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো।
তো আমি রান্নাঘরে চলে এসেছি আর ভাবছি বুটের ডাল করব। তো ওই দেখো এখানে 1 কেজির মতন ডাল আছে, এটা জিও মার্ট থেকে কেনা হয়েছে। দেখো এখানে লোগোটাও লাগানো আছে, জিও লেখা আছে। তো এখানে 1 কেজি বুটের ডাল, তো এখান থেকে কিছুটা ডাল নিয়ে আমি রান্না করব। এই মাসে কিনে নেওয়া হয়েছে। আর আমাদের অনেক কিছু জিনিস আর কি মুদিখানার অনেক কিছু জিনিসই জিও মার্ট থেকে কেনা হয়, ভালো পরিষ্কার আর দামি একটু কম পাওয়া যায়, অনেক কিছুই কেনা হয়। তো দেখো এখানে দামটা লেখা আছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখছো কি না জানি না। এখানে 74 টাকা লেখা আছে, মানে 1 কেজি বুটের ডালের দাম 74 টাকা। তো আমি এখন মানে ডালটা বসিয়ে দিয়ে এসে তোমাদের বাইরে দেখাচ্ছি কত, দেখো জামা কাপড় নেড়ে দিয়েছি, আর দেখো এই জায়গাটাতেও রৌদ্র পড়ে গেছে। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, রান্না করব আলু করলা ভাজা আর কোয়াশ দিয়ে বুটের ডাল। তো ভাত আমার হয়ে গেছে আর বুটের ডালটাও আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে বসিয়েছি। আর এই দেখো আলু করলা কেটে এখানে ভাবছি, যেহেতু আজকে শুক্রবার আমার নিরামিষ, তো আজকে নিরামিষ রান্নাই হবে। তো ভাবছিলাম কি করব, তো এইগুলোই রান্না করব। তো ডালটাও আমার হয়ে গেছে, এখানে আমি মানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, আর ডালটাও এখন আমি ফোড়নে মানে সম্বার দিয়ে দিলাম আমি। তো রান্না আমার কমপ্লিট। গুড ইভিনিং ফ্রেন্ড, তো তোমরা তখন দেখলে আমি দুপুরবেলা কি রান্না বান্না করলাম। তো রান্না বান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তো উঠে সন্ধ্যাবাতি চা খেলাম, এগুলো করার পরে আবার তোমাদের সামনে একটু গল্প করতে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ইউটিউব করার জন্য একটা নতুন জিনিস কিনেছি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা দেখেছো আমার একটা মানে ট্রাইপড আছে, সেটা একটু বড়, তো আমি একটা ছোট্ট ট্রাইপড কিনেছি। সেটা কারণটা হচ্ছে আমার তো কোনো সেলফি স্টিক নেই, এইভাবে হাত দিয়ে ধরে ধরে ভিডিও করা না হাতটা ভীষণ ব্যথা হয়ে যায়, মানে হাত দিয়ে ধরবো ঠিকই কিন্তু মোবাইলটা ধরে ভিডিও করা মানে হাতটা যেন কাঁপতে থাকে, মোবাইলটাও নড়তে থাকে। আর কোথাও যে ঘুরতে টুরতে গেলে গাড়িতে বসে বসে মানে হাত দিয়ে মানে চলন্ত গাড়িতে হাত দিয়ে মোবাইলটাকে এইভাবে ধরে ধরে নিয়ে না মানে ফটো তুলতেও মানে ভিডিও করতেও ভয় লাগে। তো তার জন্য আমি একটা ছোট্ট ট্রাইপড কিনে নিয়েছি, মিশোর থেকেই কিনেছি, তেমন একটা দাম বেশি না, কম দামেরই কিনেছি। তো তোমরা দেখো ট্রাইপডটা কেমন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখো আমি এই ট্রাইপডটা কিনেছি, মিশোর থেকে কিনেছি। এই দেখো খুলেছি, মানে কোনো জিনিস আসার পরে যতক্ষণ না দেখবো ততক্ষণ মানে ভালো লাগে না, তো খুলে নিয়ে দেখেও নিয়েছি, যেটা সত্যি কথা। দেখো ছেঁড়া, আর এই যে দেখো ছোট্ট ট্রাইপড, ছোট একদম, মানে কি ওই যে সেলফি স্টিক যেরকম থাকে এইভাবে নিয়ে মানে মোবাইলে মানে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, মানে সেলফি স্টিকে তো এরকম একটা মানে তারের মতন থাকে যা এখানে এখানে বোতাম থাকে, এখানে টিপলেই মানে ছবি তোলা যায়। তো এটা না, এটা ভিডিও করার জন্যই যে এইভাবে ভিডিও করা যায়, আর এক নাগারে না এইভাবে মোবাইলটাকে হাতে নিয়ে ভিডিও করা আমার মানে হাতটা ব্যথা করে। তো ভাবলাম যে এরকম একটা ছোট্ট ট্রাইপড কিনি, তো ট্রাইপডের মাধ্যমে ভিডিওটা করব। তো এই দেখো এই যে এইভাবে বসানো যাবে, ইচ্ছে মতন এইভাবেও করা যাবে, এইভাবে করা যায়, এইরকম করা যায়, এইরকম করা যায়। তো এটা কিনে নিলাম, বেশি একটা দাম না, 179 টাকার মতন লেগেছে। এটা আমি মিশোর থেকে কিনেছিলাম। তো মানে ঘটনা হলো অনেকদিন থেকেই ভাবছি যে হাতটা ব্যথা করে এইভাবে ভিডিও করলে, তো মিশোতে দেখছিলাম যে কী কী ট্রাইপড, কী রকমের ট্রাইপড পাওয়া যায় দেখছিলাম। তো দেখতে দেখতে দেখি এই জিনিসটা আমি পেলাম, যখনই পেলাম তো তখনই বুক করে পেলাম, আমার খুব পছন্দ হয়েছে, মানে দামও কম, তো পছন্দ হয়েছে আমি নিয়ে নিলাম। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ট্রাইপডটা কেমন হয়েছে। তোমরা যদি সঙ্গে থাকো আর আমি যদি অনেক দূর এগিয়ে যেতে পারি তাহলে আস্তে আস্তে আরও অনেক কিছু কিনবো। তো এখন এতটুকু দিয়েই কাজ চালাবো।
তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।